হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ বায়েন। আমি সদ্য WBCS 2018-এ প্রকাশ হয়েছে, সেখানে আমি জয়েন্ট ভিডিও হিসাবে 25th র্যাঙ্ক করেছি। তো আমি তোমাদের আজকে কিছু কথা বলতে চাই, আমার ব্যক্তিগত বা আমি কিভাবে স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছি, বা আমার ইন্টারভিউটা কেমন ছিল, ইন্টারভিউ বলো বা পিটি বলো, সেই ব্যাপারে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি সেটা তোমরা যারা নিউ কামার আছো তাদের খুব কাজে লাগ। প্রথম কথাটা হচ্ছে, দেখো WBCSটা কিন্তু কোনো 1 মাস 2 মাস 3 মাসের কোর্স নয়, যে না আমি 3 4 মাসে পড়লাম, পড়ে চাকরিটা পেয়ে গেলাম। তোমরা সবাই জানো এটা একটা লেন্দি সিলেবাস, কাজটা কঠিন অবশ্যই WBCS ক্র্যাক করাটা, বাট আমি বলবো অসম্ভব কিন্তু নয়। তোমরা যদি প্রথম থেকে টেকনিক্যালি একটু পড়াশুনোটা করো তাহলে তোমাদের ক্র্যাক করতে কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের মধ্যে অনেকে হয়তো দেখবে বা অনেকে হয়তো আছো যারা 2 বছর 1 বছর 2 বছর পড়ে ফেলেছো কিন্তু এখনও WBCS ক্র্যাক করতে পারছো না, বা তাদের হয়তো প্রিলিমিনারি হচ্ছে কোনো কারণে, মেন হচ্ছে না। তো তাদের জন্য বলবো যে দেখো, একদম ভেঙে পড়বে না, একদম হতাশ হবে না। অনেক সময় কি করে, অনেক সময় উপরে যে বসে আছে সে কিন্তু তোমার পেশেন্সটাকে চেক করে, এটা কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ আমি নিজের কথা শেয়ার করে বলছি। আমি 2014-এ WBCS প্রিলিমিনারি দিয়েছিলাম, আমি কিন্তু মেন্সে গিয়ে ফেল করে গেছি বা আটকে গেছি বা ডিসকোয়ালিফাই করেছি। 15-তেও একই ব্যাপার, 16-তেও একই ব্যাপার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা ছেলে যদি 3 বছর পড়াশুনো করার পর প্রিলিমিনারি পাস করে, মেন্সে গিয়ে যদি আটকে যায়, তাহলে তার উপর দিয়ে কি ঝড় বইতে পারে। তোমাদের মধ্যে হয়তো অনেকে এরকম থাকলে থাকতে পারো, তো আমি তাদের জন্য বলছি, বা যারা নিউ কামার আমি তাদের জন্য বলছি। তো সেখানে কিন্তু একদম ভেঙে পড়বে না। মাঝে মাঝে এরকম মনে হয়েছে, মাঝে মাঝে রাতে ঘুম হয়নি, মাঝে মাঝে চোখ দিয়ে জল অবধি বেরিয়ে গেছে যে কি হবে, প্রিলিমিনারি পাস করলাম, মেন কেন পাস করতে পারছি না, আদৌ কোনোদিন পাবো তো। কিন্তু বিশ্বাস করো, আমি এই 3 বছর হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু হালটা কিন্তু ছাড়িনি, কারণ আমি একটা কথাই ভেবেছি যে আমার পরিবার, আমার বাবা মা আমার উপর যে ভরসাটা রেখেছে, আমি যদি সেই ভরসাটার উপর ঠিকঠাক না দাঁড়াতে পারি, ওনাদেরকে কি জবাব দেব, আমি গ্রামের লোকের কাছে কি জবাব দেব। তো পরবর্তীতে কিন্তু 2014-15-16-র পর আমার কিছু কিছু, আমি খুব লাকি যে কিছু কিছু স্যার আমি খুব পেয়েছি যারা আমাকে অল টাইম 16-র পর থেকে খুব মোটিভেটেড করতো। তার মধ্যে দেবাশিস স্যার তো অবশ্যই আছে, আমাদের হিস্ট্রির তোমাদের যে দেবাশিস সাহা উনি আছে, জিওগ্রাফির একজন আছে রাজকুমার জানা বলে, জানি না তোমরা তাকে চিনবে কি না। তো এই দুজন সত্যি কথা বলতে, বিশ্বাস করবে কিনা জানি না, আমার লাইফটাকে কিন্তু পুরো এই দুটো স্যার আমার চেঞ্জ করে দিয়েছিল। আমি অনেকবার ভেবেছিলাম যে আমি আর পারবো না, এই দুজন স্যার বলছে যে পড়াশুনোটা ছেড়ো না, যা সাহায্য লাগে আমরা তোমাকে দেব, কোন স্টুডেন্টের হবে কোন স্টুডেন্টের হবে না আমরা সেটা জানি, কারণ আমরা স্টুডেন্টদের পড়াই। তো সেই দিন খুব অবাক লেগেছিল আমার যে স্যার এত পেছনে এইভাবে আমাকে সাপোর্ট করছে। তো বিশ্বাস করবেন, তারপর যখন রুমে এলাম, রুমে আসার পর আমার কিন্তু জেদটা আরও বেড়ে গেল, যে আমাকে একটা হিস্ট্রি আর একটা জিওগ্রাফি স্যার এত একটা ব্যাক সাপোর্ট করছে, আরেকবার চেষ্টা করে দেখি না। সত্যি কথা বলতে আমার উইক পয়েন্ট যেটা ছিল মেন্সের ক্ষেত্রে, পরে সেটা আমি রিয়েলাইজ করলাম, আমি ম্যাথস জিআইএ কিন্তু খুব উইক ছিলাম, স্পেশালি ম্যাথসে আর জেনারেল সায়েন্স পেপারগুলোতে। তো আমি ওই 16-17 এই বছরটাতে, কারণ আমি সত্যি কথা বলতে দেখো 14-15-16 এগুলো পড়ে এমন একটা আমার বেস হয়ে গেছিল, আমি প্রিলিমিনারিতে কিন্তু ইজিলি ক্র্যাক করে ফেলতাম, কিন্তু মেন্সে গিয়ে আটকে যেতাম কোথাও। তো তারপর 17-তে আমি কি করলাম, তো যেটা আমি তোমাদের বারবার বলবো, আমি কিন্তু ম্যাথস জিআই টানা প্রতিদিন প্র্যাকটিস করতাম, যে না আমাকে ম্যাথস জিআই দিয়ে নাম্বারটা ওঠাতে হবে। তো ম্যাথস জিআইটা টানা প্র্যাকটিস করেছি, রেফারেন্স বই আরও কিছু নিয়েছি,
কিছু মক টেস্টের কোশ্চেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে কালেক্ট করেছি, করে যে সেগুলোর মধ্যে যে আনকমন কোশ্চেনগুলো আছে, কমন কোশ্চেন তো বস সবাই পারবে, মকের কোশ্চেনগুলোতে দেখবে বেশ কিছু শক্ত মাপের কিন্তু সায়েন্স বলো, কনস্টিটিউশন বলো, ইকোনমিক্স বলো, হিস্ট্রি জিওগ্রাফি বলো কোশ্চেন থাকে। তো সেই রকম কঠিন কোশ্চেনগুলোকে আমি কি করতাম, আমি বিভিন্ন রেফারেন্স বই দেখে অ্যান্সারটা কী হবে বা নেট ঘেটের অ্যান্সারটা কী হবে নিয়ে আমি একটা খাতা করেছিলাম। ইকোনমিক্সের একটা খাতা, কনস্টিটিউশনের একটা খাতা, হিস্ট্রির একটা খাতা, জিওগ্রাফির একটা খাতা। তো স্যাররা যে নোটটা দিত সেটার সাথে ওই কঠিন কোশ্চেনগুলোকে আমি কিন্তু আলাদাভাবে লিখে রাখতাম, আর একটাই ভাবতাম যে আরে এই কোশ্চেনগুলো যদি আমি পড়ে যাই হয়তো হতে পারে এটাই আমার গেম চেঞ্জার। কারণ কঠিন কোশ্চেনগুলো হতে, কঠিন কোশ্চেন হলে আমার একটা বিশ্বাস ছিল অনেক স্টুডেন্টই হয়তো এটাকে স্কিপ করে যাবে, পারবে না। সেখানে যদি আমি কঠিন কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে পারি তাহলে আমার নাম্বারটা বেড়ে যাবে। আর কঠিন কোশ্চেনগুলোকে ক্লিয়ার করতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো সেই জন্য আমি বারবার করে যেখানে মক টেস্টের কোশ্চেন স্যারদের নোটের বাইরে যখন দেখতাম যে এই কোশ্চেনগুলো আনকমন, তো তখন কিন্তু খাতার মধ্যে ওগুলো লিখে রেখে পড়তাম। তো তোমাদের বলবো যে কোশ্চেন তোমরা প্রচুর ঘাটো, স্যারদের নোট তো অবশ্যই পড়বে, তার সাথে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বেসিস যে পরীক্ষাগুলো আছে বা সেন্ট্রালে যে পরীক্ষা আছে সেগুলো কোশ্চেন ঘাটো, কোশ্চেন ঘেটে সেখান থেকে তোমরা এই কোশ্চেনগুলোকে রেডি করো। এখান থেকে তোমরা রেডি করে স্যারের নোটের সাথে সেটা কম্পারেটিভলি ভাবে পড়াশোনা করো। এটা গেল প্রিলিমিনারি। এইভাবে যদি তোমরা, সরি, এটা গেল মেন। এইভাবে যদি তোমরা প্রিলিমিনারির সঙ্গে পড়ো তোমরা মেন্সটা ইজিলি কিন্তু ওভারকাম করে যাবে, আর ম্যাথস জিআইটাকে কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে। এবার রইল যে তোমরা ধরো মেন্স ক্লিয়ার করে গেলে, এবার অনেকে একটা কোশ্চেন থাকতে পারে যে এর জন্য 200 নম্বরের ইন্টারভিউ, বির জন্য 200 নম্বরের ইন্টারভিউ, সির জন্য 150 নম্বরের ইন্টারভিউ, আর ডির জন্য 100 নম্বরের ইন্টারভিউ। তো ইন্টারভিউটা বা পিটিটা কীভাবে তোমরা ওভারকাম করবে বা ক্র্যাক করবে? প্রথমেই বলছি যে তোমাদের ড্রেস হবে একদম নর্মাল কালারের একটা ড্রেস, খুব রং চঙা ড্রেস কিন্তু পরবে না ইন্টারভিউ, পোশাক, পোশাকের ক্ষেত্রে বলছি। একদম ক্লিন সেট করবে, ক্লিন সেট করে পোশাকটা পরবে, হালকা ধরনের পোশাক, ডিপ ধরনের পোশাক একদম পরবে না। সেটা তোমরা স্ট্রাইপটা অ্যাভয়েড করবে, তোমরা এক কালারের পোশাক পরাটা ব্যবস্থা মানে চেষ্টা করবে। মেয়েদের ক্ষেত্রে বলছি তোমরা যেই পোশাকটাই পরো হালকা কালারের, এক কালারের পোশাক পরে, একটা হালকা কালারের পোশাক পরে যাবে বেশ। তারপর গিয়ে তোমরা যেটা করবে, তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, হওয়ার পর তোমাদের ওয়েটিং রুমে বসাবে, তখন তোমাদের একটা কলিং বেল টিপবে, তখন তোমরা হালকা করে দরজাটাকে নক করবে না, কিন্তু দরজাটাকে হালকা করে ঠেলবে, ঠেলে ভেতরে ঢুকবে, ঢুকে আস্তে আস্তে করে স্যারদের দিকে এগিয়ে যাবে, সবার আই কন্টাক্ট রাখবে। আই কন্টাক্ট রেখে তুমি প্রথমে বলবে, যদি ম্যাডাম থাকে স্যার থাকে প্রথমে বলবে একটু হালকা হেসে, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, আর যদি দেখো প্যানেলে সব স্যার আছে তাহলে বলবে গুড মর্নিং স্যার। বলার পর যদি তোমাদের সেকেন্ড হাফে হয় বলবে গুড আফটারনুন ম্যাডাম বা গুড আফটারনুন স্যার, এটা বললে। বলার পর তুমি কিন্তু আগে থেকে চেয়ারে বসে পড়বে না, বলার পর দেখবে তখন দাঁড়িয়ে থাকবে, ওরাই বলবে ইয়েস ইয়েস সিট সিট, বসো বসো, এরকম বলবে। তখন কিন্তু বসার আগে হালকা হেসে বলবে থ্যাংক ইউ স্যার, বলে চেয়ারটাকে আলতো করে পিছিয়ে নিয়ে চেয়ারের ওপর বসবে, বসে স্যারদের সঙ্গে সব আই কন্টাক্ট রাখবে। আর পিটিতে যেটা তৈরি করে নিয়ে যাবে, দেখো পিটি তো এক একটা স্যারের এক এক রকমের কোশ্চেন করতে পারে, আমি বারবার বলছি যে তোমরা নলেজেবল, তোমরা জানো, দ্যাটস ওয়াই তোমরা কিন্তু মেন ক্র্যাক করে পিটিতে গেছো। কাজেই তোমরা যদি ইন্টারভিউতে 4-5টা কোশ্চেন নাও পারো সেটা কিন্তু খুব একটা এসে যাবে না, তাই নয় কি? তোমরা জানো দেখেই তো তোমরা মেন্সের ক্র্যাক করে ইন্টারভিউয়ে গেছো। ইন্টারভিউয়ে যেটা করবে, সরি, ওটাতে পিটি মানে পার্সোনালিটি টেস্ট, বারবার বলছি তুমি কতটা জানো সেটা কিন্তু পরের ব্যাপার, ওখানে একটা ছেলের বা একটা মেয়ের কিন্তু মেনলি পার্সোনালিটিটাকে চেক করবে ওরা। তোমাকে বিভিন্ন রকমের চাপের কোশ্চেন ফেলে দিল,
ফেলে দিয়ে তোমাকে ভুলভাল একটা কথা বলে দিল, ওরা দেখতে চাইবে যে তুমি রেগে যাচ্ছ কিনা, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ কিনা। তুমি যদি রেগে না যাও, তুমি যদি নার্ভাস না হও, সেটা কিন্তু তোমার প্লাস পয়েন্ট। স্ট্রেট ফরওয়ার্ড বসবে, সোজা হয়ে বসবে, হয়ে আই কন্টাক্ট ওদের সঙ্গে রাখবে, রেখে যেটা বলবে শুধু সেটার উত্তর দেবে, এক্সট্রা কিছু বলতে যাবে না। তুমি এক্সট্রা একটা লাইন যদি বলে দিয়ে থাকো, তাহলে ভাববে সেখান থেকে আরো 5 থেকে 10টা কোশ্চেন কিন্তু ওরা করবে। কাজে যেই কোশ্চেনটুকু বলবে সেইটুকুই শুধু অ্যান্সারটা দেবে। আর যদি দেখো কোনো একটা কোশ্চেন মনে পড়ছে না, চেষ্টা করবে যতটা সম্ভব ভুল অ্যান্সার না দেওয়ার। যদি দেখো মনে পড়ছে না, গেস করে কিছু মারতে যাবে না, হালকা মুখ হেসে বলবে, স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। জাস্ট কথাটা থাকবে এটা যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওরা যেটা বলবে ওরা আগে অ্যান্সারটা দেবে, ওরা আগে কোশ্চেনটা করবে, তারপর তুমি অ্যান্সারটা দেবে। অ্যান্সারটা হবে একদম টু দি পয়েন্ট, যেটুকু বলবে সেটুকু দেবে। আর কোনো একটা কোশ্চেন তোমাকে বললো, আমি আগের দিনও বলেছি, সেটাতে যদি তোমার জানা না থাকে, বেশিক্ষণ টাইম নষ্ট করবে না, 15-20 সেকেন্ড দেখলে, ওয়েট করলে, যদি না হয় বলবে স্যার মনে পড়ছে না। এমন করো না যে 1 মিনিট হয়ে গেল বা 50 মিনিটের মতো, 50 সেকেন্ডের মতো হয়ে গেল, তারপরে গিয়ে বলছো যে স্যার মনে পড়ছে না। টাইমটা কিন্তু ওরা খুব দেখে, টাইম ম্যানেজমেন্টটা। 10-15-20 সেকেন্ড দেখবে, যদি মনে না পড়ে হাসি মুখে বলে দেবে স্যার মনে পড়ছে না। তোমাকে যদি এবারে এই কথা ক্রস করে, হ্যাঁ তুমি কি পড়েছো বলো তো, যেটা বলছি সেটাই তুমি পারছো না, আমি বলছি আবার দায়িত্ব নিয়ে, এটা কিন্তু তোমার নেগেটিভ নয়, এটা তোমাকে তোমার পেশেন্স চেক করছে যে ছেলেটা বা মেয়েটা নার্ভাস হয়ে যাচ্ছে কিনা। তো এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আর পিটিতে পড়ে যাবে কি, তুমি সর্বপ্রথম যেটা পড়বে, ধরো তুমি যেই জেলা থেকে এসছো সেই জেলার টোটালটা কিন্তু উইকিপিডিয়া থেকে দেখে যাবে। সেটা জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সিস্টেম হতে পারে, ঠিক আছে, ওখানে কোন কোন নদ নদী আছে তোমার জেলায়, তোমার জেলায় কটা ন্যাশনাল হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে আছে, ঠিক আছে, তোমার জেলার এমপির নাম কি, তোমার ব্লক আছে, তোমার ওখানের ডিএম, বিডিও, এসপি এদের নাম কি, তোমার ওখানের তোমার জেলার থেকে যদি কোনো মন্ত্রী থাকে সেই মিনিস্টারের নাম কি, তিনি কোন পোস্ট হোল্ড করে, এক কথায় তোমার ডিস্ট্রিক্টের উপর কমপ্লিট নলেজ নিয়ে যাবে, হোলিস্টিক নলেজ। দেন যেটা করবে, তোমার যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটা থেকে কমপ্লিট নলেজ রেখে যাবে। এই দুটো কিন্তু বেসিক জিনিস। তার সঙ্গে যেটা করবে, তোমরা একটা প্রেফারেন্স সিট দেওয়া হয়, কেউ ফার্স্ট জয়েন্ট বিডিও, কেউ এসিটিও, যেটাই হয়, ফার্স্ট প্রেফারেন্স যেটা রাখবে, প্রথম 2 থেকে 3টে যে পোস্ট সেগুলো ডিউটি, সেটা তুমি কেন নিচ্ছ, এগুলো খুঁটিয়ে পড়ে যাবে। তুমি ধরো ফার্স্ট প্রেফারেন্স যদি জয়েন্ট বিডিও দাও, জয়েন্ট বিডিওর রোলটা কী, তুমি কেন জয়েন্ট বিডিও নিতে চাইছো, এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আরও যেটা পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমগুলো আছে মেনলি, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, নির্মল বাংলা, এই স্কিমগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। কারণ ওরা দেখতে চাইবে তুমি ব্লক লেভেলের যদি অফিসার হও, তোমাকে তো এগুলোই মেনটেন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তো তোমার সেই ব্যাপারে নলেজ আছে কিনা। আর যদি কেউ ইন সার্ভিস অবস্থায় ইন্টারভিউয়ে যাও, তাদেরকে বলবো যে আপনারা যেই সার্ভিস থেকে এসছেন সেই সার্ভিসের খুঁটিনাটি কিন্তু পড়ে যাবেন। আর সেই সার্ভিস থেকে আপনি কেন WBCS-এ আসতে চাইছেন সেটাও কিন্তু ওরা ক্রস করবে। সেটা স্কুল টিচার হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা কিন্তু বলবে যে ওখান থেকে আপনি কেন WBCS-এ আসতে চাইলেন, বা এটা বলতে পারে যে আপনি যে ডিপার্টমেন্টে বা যেখানে সেখান থেকে কিন্তু খুঁটিনাটি কোশ্চেন করতে পারে। তো এই জিনিসগুলো মোটামুটি দেখে যাবে। আর তার সঙ্গে যেটা করবে, যেদিন ইন্টারভিউ, তার থেকে বিগত, ধরো আজকে ইন্টারভিউ, আজকে থেকে বিগত 8-10 দিনের আনন্দবাজার পেপারটা থরলি পড়ে যাবে, নিউজ পেপারটা। আর বিগত 4-5 মাসের, আমি যেটা আগেও বলছিলাম, সিএর ক্ষেত্রে নোবেল, অস্কার, গ্র্যান্ড স্ল্যাম, বুকস অ্যান্ড অথার,
সামিট কোন অ্যাওয়ার্ডকে পেল, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এগুলো এই জিনিসগুলো দেখে যাবে। আর যখন দেখবে পিঠির ক্ষেত্রে সব কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, ধরো কেউ ভারতরত্ন, ভারতরত্ন যদি বলে ভারতরত্ন এবার কে পেয়েছে, ই করেছে, তাহলে তোমাকে কিন্তু ভারতরত্ন টোটাল ডিটেলসটা দেখতে হবে, কবে স্টার্ট হয়েছিল, প্রথমে কে কে পেয়েছিল, এই সব। বা তোমাকে ধরো যদি তোমাকে একটা উইম্বলডন নিয়ে ধরো গ্র্যান্ড স্ল্যাম বললাম, তোমাকে বল পড়ে গেলে এবছরে উইম্বলডন কে পেয়েছে, এটা কিন্তু হবে না। উইম্বলডনে তোমাকে গ্র্যান্ড স্ল্যামটা টোটালটা দেখে আসতে হবে, ফার্স্ট অস্ট্রেলিয়ান ওপেন কবে শুরু হয়েছিল, উইম্বলডন কবে হয়েছিল, প্রথম কে পেয়েছিল, গ্রাস কোর্টে কোন খেলা হয়, হার্ড কোর্টে কোন খেলা হয়, এই সব। তুমি যদি নোবেল দিয়ে দেখো, নোবেলের হিস্ট্রিটা দিতে হবে, প্রথম কত সালে নোবেল হয়েছিল, কোন জায়গা থেকে কোন নোবেলটা দেওয়া হয়, তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে বা তোমাদেরকে দেখতে হবে। আপাতত আমি এখানেই ছাড়ছি, নেক্সট ভিডিওতে আমি বা নেক্সট অডিওতে আমি আবার নতুন কিছু তোমাদের বলবো। ধন্যবাদ, তোমরা ভালো থাকবে খুব।